সব ঠিকঠাক করে গোছানো হলো তো কিছু বাদ পড়লো না তো ভালো করে দেখে নে, নালে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কি অবস্থা বলছি, বৌমা আর জামাই কোথায়? হ্যাঁ বেলা তো গড়িয়ে গেল, এদিকে পেটে যে ছুঁচো একেবারে ডন মারছে। আরে বাবা রান্না সব হয়ে গেছে, মিষ্টি হয়ে এসে গেছে। তার মানে জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী এই দুটোই কমপ্লিট হওয়ার পর আমরা পেট পুজো করব, তাই তো? হ্যাঁ তাই, কথায় আছে জামাইয়ের জন্য রন্ধন আর সকলের ভক্ষণ। আরে ওই তো, আরে দেখো দেখো আজকের নাটকের হিরো আর হিরোইন হাজির। বলছি যে আমার কিন্তু একটা প্রস্তাব আছে, এবার জামাই ষষ্ঠীটা যদি ঠাকুর দালানে হয় তাহলে কেমন হয়? খুব ভালো হবে গো, দারুণ হবে ব্যাপারটা। আমরা তো কখনো বৌমা ষষ্ঠী দেখিনি, তাই একটা নতুন অভিজ্ঞতাও হবে। এই আমি কিন্তু পুরোটার ভিডিও করে রাখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে হবে। কোন ও পিসিমণি, তুমি একটু দেখো না গো খাবার দিকটা কি হলো, খাবারগুলো তৈরি হয়েছে কিনা। আর বলছি ওই পুজো দেওয়ার ডালাটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে, তারপর সবার হাতে তাগা বেঁধে পাখার হাওয়া দিয়ে ফল মিষ্টি খাইয়ে জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী হবে দ্রোণচিনির। আর তারপরেই হচ্ছে খাওয়া দাওয়া। হ্যাঁ সে তো হবেই, তোর আর খাওয়া ছাড়া কিছু আছে নাকি রে? এত লোক সবার সামনে সিদ্ধির সন্দেশ খাওয়ানো মুশকিল হয়, যদি দাদুভাইকে কোনোভাবে ভিড়ের মধ্যে থেকে আলাদা করতে হবে। শোনো না, বলছিলাম যে আমার তো হাঁটুর অবস্থা ভালো না, এতবার করে ওপর নিচ করতে পারবো না গো। আমি যে ঘরে আছি সেই ঘরেই আমার নাত জামাইয়ের ষষ্ঠীটা করো না গো, না হলে আমি যে বড় কাহিল হয়ে পড়বো। হবে তো, এটার এমন কি ব্যাপার? আমি এক্ষুনি সব আয়োজন করে দিচ্ছি। আজ না হয় আমি তোমার মেয়ে হয়ে তোমার ডাক্তার জামাইয়ের ষষ্ঠী করাবো, আর ওরা না হয় ঠাকুর দালানে গিয়ে বৌমা ষষ্ঠী করুক। এখন আবার কোন ঘুট পাকাচ্ছে দুজনে? আমার ছেলেও তো থাকবে ওই ঘরে, আর ওরই তো জামাইয়ের ষষ্ঠী বলে কথা, তাই না? এই তো একদম ঠিক কথা বলেছে চিনির ঠাম্মি। আচ্ছা ওঠো তো চিনির ঠাম্মি, আমার সাথে এসো এসো। এই বলছি এবার কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, এগুলো হাতে হাতে করে সব ঠাকুর দালে নিয়ে গিয়ে রাখতে হবে। চল চল চল, ধর এগুলো ধর। চল দাদা আমরা যাই। ব্যাপারটা এবার কি হচ্ছে? আচমকা হেমের ঘরে আয়োজন কেন? ছোট মালিক, এমনি এমনি কিন্তু জামাই ষষ্ঠী হচ্ছে না, তাও আবার কর্তামার ঘরে কিছু একটা গন্ডগোল আছে। ঠাকুর দালানে তোমার বৌমা ষষ্ঠী হচ্ছে, তার মানে ঠাম্মির ঘরে আমি একা।